পঞ্চমুড়িতে তোতাপুরি ছটফট করছে গো। কেন গা, তার কি হয়েছে? কি হয়েছে? তোতাপুরি পেটে হাত দিচ্ছে আর ছটফট করছে, বলছে মা তো মর গা, মা তো মর গা, মর গা, এইসব বলছে। হ্যাঁ, এমনটি তো তার হওয়ারই ছিল গা, হওয়ারই ছিল। নাওয়া নেই, খাওয়া নেই, ঘুমে ঠিক নেই। হ্যাঁ, আমার যেমন ওই সময় দশা হয়েছিল ঠিক তেমনি এই সময় তার হয়েছে গো, এই সময় তার হয়েছে। চলো তাহলে দেখে আসি গে, তোমরা থামলে কেন গো, শুরু করো, শুরু করো, এসো 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 এসো, চলো এসো এসো এসো, চলো। ও সাধু বাবা, কি হয়েছে গো তোমার? আও আও রামকিষণ, আও আও বেটা। আহারে, শরীরটা একেবারে আধখান হয়ে গেছে গো, আধখান হয়ে গেছে। না বেটা, ইয়ে শরীর। তাই তো দেখছি গা, তাই তো দেখছি। বেমো তোমার শরীর ত্যাগ দিয়ে একেবারে মনেতে বাসা বেঁধেছে গো, মনেতে বাসা বেঁধেছে। শরীর মে জব দর্দ হোতা হ্যায়, মন তব বস মে নহি হোতা হ্যায় রামকিষণ, নহি হোতা হ্যায়। শরীর তো রক্ত মাংসের খাঁচা গো, রক্ত মাংসের খাঁচা। ওখান দিয়ে তুমি মনটারে আলাদা রাখো না কেনে গো, আলাদা রাখো না কেনে? কেসে? শোনো, এই যে তুমি 20 বছর ধরে এই শরীরটা দিয়ে মনটাকে বের করে ব্রহ্ম জ্ঞানের জন্য ধ্যান করে চলেছো, ঠিক তেমনি ভাবে। কোশিশ তো কর রহা হুঁ বেটা, লেকিন কিন্তু এই শরীরের ফাঁদে পড়ে ব্রহ্ম কাজে, তাই না গো? তাই তো। ইতনা দর্দ মে সহন নহি পাতা বেটা, সহন নহি পাতা। কেমনে পাবে গো, কেমনে পাবে? মতলব বেটার শরীর খারাপ হলে সে মায়ের কাছে ছুটতে চলে যায়, মাকে গিয়ে কয় মা মা গো, আমার বড় কষ্ট গো, আমার বড় কষ্ট, তুমি আমায় সারিয়ে দাও গো মা, আমায় সারিয়ে দাও। তখন মা বেটার গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় গো, হাত বুলিয়ে দেয়। কি বলাই কি না, বল বল, বলাই কি না বল। মায়ের স্নেহের পরশে সন্তানের সব ব্যথা সব কষ্ট দূর হয়ে যায়। চুপ রাও, ভীর ভাই পাথর কি মূরত কি বাত। বেশ বেশ, কইবনি গো কইবনি, তোমার যখন আমার মায়ের কথা শুনতে এতটা অগ্রাহ্য, তখন আমি সে কথা কইবনি, এই আমি মুখে কুলুপ দিলুম, মুখে কুলুপ দিলুম। হ্যাঁ, তবে আমার সেজবাবু থাকতে আমি তোমাকে যে এভাবে ফেলে রাখতে পারিনি গো, ফেলে রাখতে পারিনি। হ্যাঁ ছোট ঠাকুর, একটা ব্যবস্থা না করলেই নয়। হ্যাঁ হ্যাঁ গো, যাও না, আমার সেজবাবুকে একটু খবর দেওয়ার ব্যবস্থা করো না গে, ব্যবস্থা করো। ঠিক আছে। হ্যাঁ যাই গো, আমি একটু মা গঙ্গার কোলে গিয়ে বসে আছি গো, মা গঙ্গার কোলে গিয়ে একটু বসে আছি। হ্যাঁ যাই গো, মা মা গো, মা মা গো, মা মা গো, মা। রামকিষণ রামকিষণ। হ্যাঁ সব ঠিক আছে নাই মশাই, তবে জমিটা বড় আগাছায় ভর্তি, সাপ খোপের বাসাটাও আশ্চর্যের কিছু নয়। ওই যখন জমির আগাছাগুলো কেটে সাফ করা হবে তখনই তেনারা চলে যাবে, এখন দেখুন জমির অন্য দিকটা ঠিক আছে কি। হ্যাঁ সব ঠিক আছে, জমির মালিক এখন এক বুড়ি, তার তিন কুলে কেউ নেই। এই যে সরকার মশাই, আপনি দেখুন তো এই জমির দলিলটা ঠিক আছে কিনা। কি হলো সরকার মশাই, আপনার কাছে শুকনো দেখাচ্ছে কেন? নাই মশাই, আমাদের সেই সাধু তোতাপুরি খুবই অসুস্থ, উনি নাকি গঙ্গার ঘাটে পেটে হাত দিয়ে ছটফট করছে। কিন্তু মহা মুশকিলে পড়া গেল, এখন এই ভর দুপুরবেলা আমি বৈদ্য পাই কোথায়? আছেন একজন কবিরাজ, বাগবাজারে থাকেন, মন্দিরে আসেন রোজ দর্শন করতে। আপনি তাকে পান কিনা একবার দেখুন না। দেখি তাকে পাই কিনা। নায়মশাই নায়মশাই, কি হলো, ভাবাচ্ছ কেন? বিপদ ঘটে গেছে নায়মশাই, বিপদ ঘটে গেছে। কি বিপদ? ওই যে সাধু তোতাপুরি,
তার রক্ত আমাশয় হয়েছে গো, রক্ত আমাশয় হয়েছে। ঘাটে শুয়ে গড়াগড়ি খাচ্ছে আর বলছে মা তো মর গয়া, মা তো মর গয়া। ও সরকার মশাই, আপনার সেই জানাশোনা কবিরাজকে একবার খুঁজে পেতে নিয়ে যান না। দেখছি, আমি দেখছি। খারি, তুমিও যাও, একটু নজরে রেখো। মা ভবতারিণীর মন্দিরে এসে একজন সাধু বাবা রোগের যন্ত্রণায় ছটফট করছেন, না না না, এ তো ভালো কথা নয়। না শুন বেটা, বেটা বেট বেটা, মে যা রহা হুঁ বেটা, আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না বেটা। আমি জানি যে এটা সুজ্ঞানে আছিস তুই, কিন্তু আমার সঙ্গে কথা বলতে চাইছিস না। তুমি এত যাই যাই করছো কেন গো, যাই যাই করছো কেন? বেটা বেটা, আমার তবিয়ত বহুত খারাপ আছে, আমার আর কষ্ট সহ্য হচ্ছে না বেটা, আমি আর সহ্য করতে পারছি না রে বেটা। বুঝেছি গো তোতাপুরি, বুঝেছি। তোমার অবস্থা এখন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মপুরে কাঁদে, চোখ বুঝে যতই তুমি বলো না কেন, কাঁটা নেই খোঁচা নেই, যখনই কোনো কাঁটাতে হাত পড়বে প্যাক করে বিঁধে গিয়ে উহু করে উঠতে হয় গো, উহু করে উঠতে হয়। ঠিক তেমনি তোমার হয়েছে সেই অবস্থা। ওই দেখো সরকার মশাই, সাধু তোতাপুরি ছোট ঠাকুরের কাছে হাত জোর করে বসে আছে, রোগ যন্ত্রণার চিহ্ন মাত্র নেই। তুমি যতই তোমার মনকে বোঝাও না কেন যে তোমার জন্ম নেই, মৃত্যু নেই, শোক নেই, দুঃখ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জন্মবুদ্ধি জড়ারহিত নির্বিকার সচ্চিদানন্দ ব্রহ্মস্বরূপ আত্মা, কিন্তু যেই শরীরে রোগ এলো, মনরূপী সংসারে রূপ রসের প্রয়োজন হলো, তখনই কেবল পালাই পালাই, তখনই কেবল পালাই পালাই গো। তাই তো দেখছি, এই যে একেবারে ধীর স্থির শান্ত বাধ্য ছেলেটি হয়ে যেন ধ্যানে বসেছে, কি করে হলো এমনটা? আমিও তো তাই ভাবছি। একটু আগেই পঞ্চবতী তলায় যন্ত্রণায় গড়াগড়ি খাচ্ছিলেন আর বলছিলেন মা তো মর গয়া, মা তো মর গয়া, আর এখন? লেকিন আমার শরীর তো মানছে না বেটা, আমি এখন কি করি বলতো? ঈশ্বরের কৃপা না হলে, ঈশ্বর দয়া করে মায়ার দৌড় না ছেড়ে দিলে কোনো মানুষের আত্মজ্ঞান ও দুঃখের নিবৃত্তি হয় না গো তোতাপুরি, এ কথা তুমি জেনে রেখো। চণ্ডীতে কি বলেছে শোনুনি, মহিষা প্রসন্না বরদা নুনাং ভবতি মুক্তয়ে, অর্থাৎ কি না, মা দয়া করে কৃপা করে পথ না ছেড়ে দিলে কিচ্ছুটি হবার জো নেই গো, কিচ্ছুটি হবার জো নেই। কিন্তু তুমি তো আমার মাকে বিশ্বাস করো না গো, মাকে বিশ্বাস করো না। রাম ভক্ত হনুমানটির মতো বসে আছে, একেই বলে সম্মোহ। সরকার মশাই, আপনার রোগী কোনটি সেটি তো আমিও অনুধাবন করতে পারছি না, বোঝার চেষ্টা করছি কবরেজ মশাই। যিনি খানিক পূর্বে রোগী ছিলেন, ছোট ঠাকুরের কথা শুনে তার সে রোগের প্রকোপ কমে গিয়েছে, রুকি একেবারে শান্ত হয়ে পড়েছেন, মনে হয় এ জীবনে যেন রোগ ফিরবে না তার। দেখুন কেমন নিশ্চিন্ত হয়ে ছোট ঠাকুরের কথা শুনছেন, দেখে বোঝবার জন্যেই কে গুরু কে শিষ্য। তাই তো, কে গুরু কেই বা শিষ্য? আপনার দেখে কি মনে হচ্ছে? আমাদের সবার গুরু তো একজনই, ওই ছোট ঠাকুর গদাধর চট্টোপাধ্যায়, বাকি যারা সবাই তার শিষ্য। না না কবরেজ মশাই, ওই যে সামনে যিনি রাম ভক্ত হনুমানের মতো বসে আছেন, উনি হলেন আমাদের ছোট ঠাকুরের আসল গুরু। কদিন আগে এর কাছেই তো দীক্ষা নিলেন আমাদের ছোট ঠাকুর। কি আশ্চর্য, বলেন কি, ওই সন্ন্যাসী দীক্ষা দিলেন ছোট ঠাকুরকে, আর আমি গুরুই শিষ্যর সামনে হাত জোর করে বসে আছে, চমৎকার দৃশ্য। এ দৃশ্য আর বেশিক্ষণ দেখে কাজ নেই, যে কাজে আশা সে কাজই যখন হলো না, চলুন
মথুর বাবুকে গিয়ে সব জানাই। আপনার অতিথি চিকিৎসার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে বড় চিকিৎসক তিনি পেয়ে গেছেন গদাধর চট্টোপাধ্যায়। চল 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 চলুন। সারদা, ও মা সারদা, আমার ছেলের বউ কোথায় গেল? কাকে খুঁজছো গো মাসি? তোমার ছেলের বউ তো হালদার পুকুরে নাইতে গেছে। নাইতে গেছে? তা সঙ্গে কে গেছে? রামলাল? না গো মাসি, সে একাই গেছে। একা গেছে? একা গেছে মানে এই ভর দুপুরে বাড়ির বউ একা নাইতে গেছে? তুমি তাকে মানা করনি কেন? মানা তো করেছিলুম, কিন্তু সে আমার হাত দুটো ধরে এমন জেদাজেদি করলো না, না বলতে পারলুম না। না না, হে তুমি ভালো করনি বাপু। সমস্ত মেয়ে, তারপর আবার ঘরের বউ, এই ভর দুপুরে ওকে কেউ বাইরে একা ছেড়ে দেয়? হ্যাঁ, তুই এটা ভালো করিস নি মা। আর তুই কি জানিস নি পথে ঘাটে কত বিপদ অপেক্ষা করে থাকে? জানি মাসি, সব বুঝি, কিন্তু ওই কচি মেয়েটা ওর হাত দুটো ধরে আমাকে এমন করে আবদার করলে না, হ্যাঁ না বলে না বলতে পারলুম নি। কিন্তু এখন মনে হচ্ছে কাজটা আমি মোটেই উচিত করিনি। যাগে যা, আর চিন্তা করিস নি, আমি বরং একটু এগিয়ে দেখি মেয়েটা কোথায় আছে। ও কি কথা, তুমি এতটা পথ ঠেঙিয়ে এলে এখন আবার তুমি পুকুর ঘাটে? কোনো দরকার নেই, তুমি বসো, আমি বরং দেখে আসছি। শোন না মা, তুই যাবি? যা যা দেখি, আমার পায়ের বেদনাটা না আজকে বড় বেড়েছে রে। বউ, আজ কি অমাবস্যা না কি রে? হ্যাঁ মাসি, আজ অমাবস্যা। বাস হয়ে গেল, আজ সারাটা দিন আমার কোমর আর পায়ের বেদনা আমাকে ভোগাবে। তুই যা যা মা, আমি একটু দাওয়ায় বসি। হ্যাঁ যা দেখি। ও বাবা রে, না না এমন করলে হয়? তোমাকে এমন অবস্থায় ফেলে কি করে যাই বলো তো? তুমি বরঞ্চ বসো, আমি এখনই আসছি। ও বউ, ও বউ শোন, তা ধনী মাসি কেমন বোধ করছো এখন? এখন অনেক ভালো রে মা। তা তোর হাতে কি আছে বল দেখি, আমার বেদনাটা কোথায় মিলে গেল? বেশ খুব হয়েছে, নাও দেখি, এখন একটু জল খাও দেখি। দে মা দে দে। তা সে তুমি যাই বলো মাসি, এই এমন দ্বারা ব্যথা নিয়ে তোমার কিন্তু আজ বাড়ি থেকে বেরোনো একেবারে উচিত হয়নি। কি করি বল দেখি মা, ওই মেয়েটার কথা মনে পড়ে গেল। এই দেখো, আমি তো নিজেকে নিয়ে এতক্ষণ ব্যস্ত ছিলুম রে, মেয়েটার কথা বেমালুম ভুলে গেলাম আমরা। জামা জামা একবার দেখি, আয় দেখি মেয়েটার নেওয়া হলো নাকি। ও দিদি, দিদি, ও মা, ও সারদা, অমন করছিস কেন মা, কি হয়েছে? দিদি দিদি, ওরা 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 কারা? তুই আয় দেখি, এদিক পানে আয় বউ। কেউ কি তোকে? না আমায় কেউ কিছু বলেনি মা। তবে বল বউ কি হয়েছে? মা দিদি, আমি যখন পুকুর পাড়ে নাইতে গেছিলাম তখন কোথা থেকে চারজন মেয়ে আমার সামনে সামনে যাচ্ছিল, পেছন ফিরে তাকাতে সেখানেও দেখি চারটে মেয়ে আমার সঙ্গে সঙ্গে চলেছে। জানো দিদি, সবাই আমার বয়সী। তারপর কি হলো? তারপর আমি হালদার পুকুরে গিয়ে নামি, সেই মেয়েগুলো আমার সঙ্গে সঙ্গে পুকুরে নামে, আমি ডুব দিই, ওরাও আমার সঙ্গে ডুব দেয়। তারপর? তারপর আমি ভয় পেয়ে বাড়ির দিকে ছুটতে থাকি, পিছনে তাকিয়ে দেখি মেয়েগুলো আর নেই। বুঝেছি বুঝেছি, তারা কারা আমি বুঝেছি। যা মা তুই ভিজে কাপড়টা ছেড়ে নে, যা। বুঝলি নি তো বউ তারা কারা? মা কালী স্বয়ং তার সখীদের পাঠিয়েছেন আমার সারদা মাকে রক্ষা করবার জন্য, বুঝলি বউ? বল বেটা, ইসমে ইসমে বিস্মিত হোনে কা কিয়া বাত হ্যায়? অবাক হব নে, অবাক হব নে, তোমার অসুখের কথা জেনে কবরেস তোমার নাড়ি দেখে বড়ি দিতে গেলে আর তুমি পালার মতো একটো করে তুমি তাকে ভাগিয়ে দিলে গা, ভাগিয়ে দিলে। মানে উসকো নেই ভাগায়া, উনোনে উনোনে খুদ ভাগ গয়া।
नहीं समझा? एक चिकित्सक का पहला गुण धीरज होना चाहिए। धैर्य, धैर्य। हाँ, एक चिकित्सक का पहला काम है ध्यान से रोगी का परख करना। बोल बेटा, बोल, ये ठीक है क्या नहीं? ठीक 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 हो, ठीक। लेकिन लेकिन उन्होंने ऐसा नहीं किया। बुझेछी गो, बुझेछी। तुमी ताके परीक्षा करछिले, ताई ना कि? हाँ, जेमन जेमन गुरु तार शिष्यके करे, ठीक तेमनी, ताई तो? किन्तु किन्तु साधु बाबा, तोमार शरीर जे दिन दिन काहिल हो जाच्छे गो, दिन दिन काहिल हो जाच्छे। हाँ, सभी सभी ब्रह्म का मर्जी। साधु बाबा, तुमी जानते चाहिबे नी, सुनते हो चाहिबे नी, आमी जानी, आमी जानी, एटी कार इच्छे होच्छे गो, कार इच्छे होच्छे। किसका? कार आबार? आमार मायेर इच्छे गो, आमार मायेर इच्छे। फिर वही मुहूर्त का बात? तुम्ही तो तार दिगे एक बाटी फिरे हो चाहिले नी गो, फिरे हो चाहिले नी। वही कराल बदनी, ये रामकिशन, रामकिशन, ये सब माया है, ये सब माया है, माया, माया, मोहा माया। तुम्ही तो तार रूप एखनो देखो नी गो, मोहिनी रूपेर भेल की जोकुन देख बे। मुझे उनका देखना नहीं चाहिए, नहीं चाहिए। शे तुम्हें छाड़ बे नी गो, शे तुम्हें छाड़ बे नी। आज ते पिछले बेदे रात पे गो, तार रूप एक बार जुन्नो, बुझ लेगा, बुझ ले। ईश्वर का एक ही रूप है, वो है अरूप, निराकार। क्या क्या तुम हंसता है क्यों? हाँ, भक्त प्रह्लाद स्फटिकेर मध्ये भगवान हरि के देखते पेयेछिलो गो, देखते पेयेछिलो। ओ मा, आमार बेममई मारे, ए तोर कोन लीले मा, आमार गुरुर संगे ए तोर केमन धारा रे, केमन धारा। रामकिशन, रामकिशन, मेरा मेरा बहुत दर्द हो रहा है बेटा, मेरा बहुत दर्द हो रहा है। लोशो गो, लोशो, आमी शेष बाबू के खबर दिए तुम्हारे कष्ट निवारणे व्यवस्था करछी गो, कष्ट निवारणे व्यवस्था करछी। जा बेटे, जा, जैसे तेरा मर्जी। मायेर मर्जी ना होले केउ तुम्हारे भालो करते पारबे नी गो, केउ तुम्हारे भालो करते पारबे नी।